নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ তাঁর কিছু উপদেশ শুনে নেব। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, মানুষের চিত্ত যত শুদ্ধ হবে ভগবানের কৃপা তত অনুভব করবে সেই মানুষ। ভগবানের দিকে মন বেশি গেলেই আনন্দ বেশি পাবে। কাম ক্রোধাদি রিপুগুলি দমন করে রাখা দরকার, ওদের প্রকাশ হতে না দেওয়াই হলো তপস্যা। বিবেক বৈরাগ্য ধ্যান ধারণা ছাড়া শুধু সাধু দেখে বা একটু সাধু সেবা করলেই হবে না। ঈশ্বরকে লাভ করার চেষ্টা না থাকলে বৃথাই মানব জন্ম। জীবনকে নিয়মিত করতে না পারলে উন্নত হওয়া যায় না, এজন্য নিত্যই মনের সঙ্গে যুদ্ধ করতে হবে যতদিন মন বসে না আসে। বিবেক বিচার জাগ্রত থাকলে কিছুই অসাধ্য বা কষ্টকর নয়। আসক্তি ও মায়া মোহে জীবনের আদর্শ ভুলে গিয়েই মানুষ বারবার জন্ম মৃত্যুর যাতনা ভোগ করছে। এমন কাজ করতে হবে যাতে এই সব যাতনার হাত থেকে চিরতরে পরিত্রাণ লাভ করা যায়। সাধন প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি এই সব কথাগুলো বলেছিলেন। আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো ভালো কমেন্টস করবেন কেমন লাগলো তা জানিয়ে। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।